দৈনন্দিন জীবনের অবকাশে বা অবসরে নিয়মিত পশ্চিমবঙ্গ মধ্য ও উচ্চশিক্ষা পর্ষদ অনুমোদিত নবম থেকে দ্বাদশ শ্রেণী ও এসএসসি বাংলা বিষয়ের পাঠ্যপুস্তক ব্যাকরণ ও সাহিত্যের ইতিহাসের বিস্তৃত বিবরণ প্রশ্নোত্তরমূলক পর্যালোচনা ও বিষয় উপযোগী সাজেশান পেতে ইউনিভার্সাল আইডিয়ালের সাবস্ক্রাইব বটনে ক্লিক করে অবশ্যই বেল আইকন প্রেস করুন নমস্কার বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তা অন্নদা মঙ্গল কাব্যের প্রশ্নোত্তর ধর্মী আলোচনার ষষ্ঠ পর্ব তো আজকের প্রথম প্রশ্ন শিবের বিবাহে পুরোহিত ও বরকত্তা কে কে হন উত্তর শিবের বিবাহে পুরোহিত হলেন বম্ভা এবং বরকত্তা হলেন নারায়ণ পরবর্তী প্রশ্ন অষ্টাপদ কথাটির অর্থ কী তো অষ্টাদ ও অষ্টাপদ কথাটির অর্থ শোনা অন্নদামঙ্গলে অন্নপূর্ণার পাদরস্পর্শে কাঠে সেউতি অষ্টাপদ অর্থাৎ সোনা হয়ে গিয়েছিল পরবর্তী প্রশ্ন মজুমদার শব্দটির অর্থ কি আরবি শব্দ মজনু এবং ফার্সি শব্দ দ্বার সংযুক্ত হয়ে রূপ নিয়েছে মজুমদার এই মজুমদার কথাটির অর্থ রাজস্বের হিসাব রক্ষক তো বন্ধুরা এই ধরনের প্রশ্নগুলো সাধারণত এল কিংবা নেট কিংবা সেট বাংলা বন্ধুদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবং সাথে উত্তর আপনারা তাই ভিডিওগুলো প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পরবর্তী প্রশ্ন বসুন্ধরা কার গর্ভে জন্মগ্রহণ করেন উত্তর ঝড়ুদত্তের স্ত্রী ধুমির গর্ভে বসুন্ধরা জন্মগ্রহণ করেন পরের প্রশ্ন আকাশবাণী শব্দটি কে প্রথম প্রয়োগ করেন উত্তর রায়গুণাকর ভারতচন্দ্র তার অন্নদামঙ্গল কাব্যে প্রথম আকাশবাণী শব্দটি প্রয়োগ করেন পরবর্তী প্রশ্ন আলিঙ্গন কান্ত কামানল করশান্ত মরে আর বিলম্ব না সহে কে কাকে একথা বলেছেন তো উত্তর অন্নদামঙ্গলে কামানলে দগ্ধা রতিসুখ পিয়াসি বসুন্ধরা স্বামী বসুন্ধরকে এই কথাগুলি বলেছেন পরের প্রশ্ন অন্নদামঙ্গলে প্রথম খণ্ডের কাহিনীর মধ্যে কটি উপকাহিনী আছে উত্তর অন্নদামঙ্গলে প্রথম খণ্ডের কাহিনীর মধ্যে তিনটি উপকা কাহিনী পাওয়া যায় এগুলি হল এক হর পার্বতী ও ব্যাসদেব দুই হরিহর তিন ভবানন্দ তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানান পরবর্তীকালে কী ধরনের ভিডিও চান কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং একটি লাইক করুন এই লাইকের মধ্য দিয়ে পরবর্তীকালে ভিডিও বানাতে আমরা উৎসাহিত হই যাই হোক পরবর্তী প্রশ্ন অন্নদামঙ্গলে ব্যবহৃত আরবি ও ফার্সি শব্দের প্রয়োগ আছে এমন পঙ্ক্তি উদ্ধার করো উত্তর আরবির ব্যবহার ভাইপো শৈলত জঙ্গে দিলেন দখল দখল শব্দটি আরবি দখলি শব্দ থেকে এসেছে আরেকটি একটি ফার্সি শব্দের ব্যবহার যেমন নজরানা বলে বারো লক্ষ টাকা চায় নজরানা শব্দটি আরবি নজর এবং ফার্সি আনা শব্দ দুটির সংমিশ্রণে গঠিত হয়েছে পরবর্তী প্রশ্ন অন্নদামঙ্গলের শুরুতে কোন দেবতার বন্দনা করা হয়েছে এবং কেন তো অন্নদামঙ্গলের বা অন্নদা মঙ্গল কাব্যের শুরুতে গণেশের বন্দনা করা হয়েছে কেননা গণেশ সিদ্ধিদাতা রূপে পরিচিত আসলে গণেশ মঙ্গল এবং সিদ্ধিজনক বলে সব দেবতার আগে পূজা পান পরবর্তী প্রশ্ন গণেশায় নম নম আদিবম্ভ নিরূপম পরম পুরুষ পরাত্পর পরম পুরুষকে পরাত্পর কথাটির অর্থ কী শাস্ত্র পুরুষ এবং প্রকৃতি সৃষ্টির আদি তত্ত্ব এরা এই পুরুষের মধ্যে তিনি ক্লেশ কর্ম বিপাক বাসনা প্রভৃতির দ্বারা অভিভূত নন এবং মায়ার দ্বারা আবদ্ধ নন তিনিই ঈশ্বর বা পরম পুরুষ পরাৎপর কথাটির অর্থ শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে যেতে পারে সেই সাথে এক লাগতে পারে তাই ভিডিওটি এখানেই আজকে শেষ করা হচ্ছে এর আগের কিংবা পরের পর্ব পেতে এই ভিডিওর ডেসক্রিপশান কিংবা চ্যানেলে গিয়ে লক্ষ্য করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করুন ভিডিওটি দেখার জন্য সমস্ত দর্শক বন্ধুদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন